গত পর্বে আমরা জেনেছি রোনাটার আত্মহত্যার খবরে প্রফেসর ফুক্স বিয়হল হয়ে পড়ে এবং নিজের জবানবন্দি দিতে প্রস্তুত হয় এই পর্বে আমরা জানব ফুক্সের গোপন জবানবন্দি এবং টেক্সটারের পরিচয় আমাদের বংশে কিছু পাগল আছে জানলে রোনাটা আমার বাবা হচ্ছেন এক নম্বর পাগল তাকে তো তুমি ভালো রকমই চেনো তার ধারণা তিনি হচ্ছেন অ্যাটলাস জগদ্দল এক পৃথিবীর ভার বহন করতেই তিনি এসেছেন এ দুনিয়ায় জিউস বুঝি হুকুম দিয়েছে ওটা ঘাড়ে করে চুপচাপ বসে থাকো ব্যাস বাবা ডাইনে তাকান না বায়ে তাকান না জগদ্দল পৃথিবী ঘাড়ে করে বসে আছেন সারাটা জীবন আরেক পাগল ছিল তাকে তুমি চেনো না তার কথা থাক এছাড়া আমার বোন এবং মাও পাগল হয়েছিল আমি কিন্তু তা বলে পাগল নই এ আমার আদৌ পাগলামি নয় ধীর স্থির সব কথা তোমাকে জানাতে এসেছি আমি এটুকু বুঝি তুমি একা নয় ওরাও এটা জানবে তা জানুক আজ গোটা পৃথিবীটাকে ডেকে এ কথা শোনাতে চাই আমার কথা তোমার কথা ভেবে দেখলাম এছাড়া পথ নেই তোমার ড্যাডিকে না হলে ওরা মুক্তি দেবে না এখনই তো প্রায় অন্তরীণ হয়ে আছেন দুদিন পরে ওকে জেলে পড়বে ওদের যে ধারণা হয়েছে তিনি সেই বিংশ শতাব্দীর সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক ডেক্সটার কথাটা সত্য নয় বিশ্বাস করো রোনাটা কথাটা সত্য নয় ওরা ভুল বোঝে বুঝুক কিন্তু তুমি কেমন করে বিশ্বাস করলে তোমার ড্যাডি এত বড় পাপ কাজটা করবে কি বললে তাহলে কে সেই টেক্সটার আমি চিনি কি না হ্যাঁ আমি চিনি না রিচার্ড ফাইনম্যান নন রবার্ট ওপেনহাইমার নন প্রফেসর অটো কার্লো নন ডেক্সটার হচ্ছে সেই হতভাগ্য যার বাহুবন্ধনে তুমি ধরা দিয়েছিলে ডক্টর জুলিয়াস লাউস ফোক্স প্লিজ রোনাটা ওভাবে ঘৃণায় মুখ ঘুরিয়ে নিও না আমার কথাটা শেষ পর্যন্ত শোনো একেবারে গোড়া থেকেই শুরু করি কেমন তুমি জানো আমার জন্ম ফ্রাঙ্কফুর্টের কাছাকাছি একটা গ্রাম সিমে উনিশশো বারোতে না পঁচিশে ডিসেম্বর নয় তার চার দিন পরে প্রচণ্ড শীতের রাত্রে আমরা দুই ভাই দুই বোন দাদা গেহার্ড দিদি খ্রিস্টি আমি আর আমার ছোট বোন লিজা বাবা ছিলেন পাদ্রী প্যাস্টার এম এল ফুক্স খ্রিস্টান ধর্মযাজক হয়েছিলেন অনেক পরে উনিশশো পঁচিশে আমার বয়স তখন বছর তেরো তার আগে তিনি ছিলেন একটি কারখানার মেশিনম্যান লেদ আর ওয়েল্ডিংয়ের এর দক্ষ কারিগর সে যুগের কথা তুমি জানো না তুমি যখন তাকে দেখছ তখন তিনি কোয়েকার সম্প্রদায় ভুক্ত বিশ্বভাতৃত্বের পূজারী সোসাইটি অফ ফ্রেন্ডস এর একজন কর্ণধার আমি তাকে মিস্ত্রি হিসাবেও দেখেছি একদিনের কথা মনে পড়ছে তখন আমার বয়স কত হবে এই ধরো ছয় সাত আমরা থাকতাম ফ্রাঙ্কফুর্টের কাছাকাছি একটা কারখানার বাড়িতে দু কামরার একটা ছোট্ট বাড়িতে সৎ ও দক্ষ কর্মী হিসাবে কারখানায় বাবার খুব সুনাম ছিল সবাই তাকে খুব শ্রদ্ধা করত এই সময় আমাদের পাড়ায় এক ভদ্রলোকের কুকুরের বাচ্চা হলো ভারী সুন্দর বাচ্চাগুলো লোমে ভর্তি আমি আর লিসা রোজ ওই কুকুর ছানাগুলোকে দেখতে যেতাম ভদ্রলোকের নামটা আজ আর মনে নেই তবে তার চেহারাটা মনে আছে আমাদের পাড়ার মনিহারি দোকানের মালিক মধ্যবয়সী মোটা এক মাথা টাক রোজ আমাদের ভাই বোনকে কুকুরের লোভে আসতে দেখে উনি একদিন নিজে থেকেই বললেন কি খোকা একটা কুকুর ছানা নেবে আমি তো লাফিয়ে উঠি বলি দেবেন দেব তবে বিনা পয়সায় নয় দাম দিতে হবে এক মার্ক এক মার্ক কতটা তখনো বুঝি না তবে বাবা মা দুজনেই আমাকে খুব ভালোবাসেন একটা মার্ক কি আর দেবেন না আমি নাচতে নাচতে বাড়ি ফিরে আসি মাকে বলি মা একটা মার্ক দেবে ওই দোকানদার ভদ্রলোক তাহলে আমাকে একটা কুকুর ছানা দেবেন বলেছেন মা জানতেন কুকুর ছানাটা আমার প্রাণ তৎক্ষণাৎ এক ডয়েশ মার্ক আমার হাতে দিলেন আবার নাচতে নাচতে আমি ভদ্রলোকের কাছে ফিরে গেলাম উনি বোধ হয় আশা করেননি আমি বাড়ি থেকে একটা মার্ক নিয়ে আসতে পারবো আসলে ছানাটা হস্তান্তরের কোনো বাসনাই ছিল না তার। শুধু শুধু বাচ্চা পেয়ে আমাকে নাচাচ্ছিলেন এখন কায়দা করে বললেন এরকম মার্কে তো হবে না খোকা দেখছ না আমার কুকুরের লেজ নেই ডয়েশ মার্কেও থাকলে চলবে না এমন মার্ক আনতে হবে যার দুদিকেই দুদিকেই অর্থাৎ কাইজারের মুখ ছাপা আমি অভিমান করে বলি সে কথা আগে বললেই হতো আবার ফিরে এলাম বাড়িতে মাকে বলি এ মার্কে হবে না মা কুকুরের যে লেজ নেই দু মুখে রাজার ছাপওয়ালা মার্ক একটা দাও মা তো আমার মতো পাগল নন বললেন অমন মার্ক হয় না না তোমাকে দেবে তাই এমন অদ্ভুত দাবি করছে আমি কিছুতেই শুনব না ক্রমাগত ঘ্যান করতে থাকি শেষমেশ মা আর মেজাজ ঠিক রাখতে না পেরে একঘা মেরেই বসেন আমাকে অভিমানে আমি সারা সারাদিন জলস্পর্শ করি না মা অনেক সাধ্য সাধনা করলেন তাকশালে কিভাবে মুদ্রা ছাপা হয় বোঝাবার চেষ্টা করলেন কিন্তু আমিও অবুজ। সারাটা দিন প্রবেশনেই গেল সন্ধ্যার পর বাবা ফিরলেন প্যাস্টার ফুক্স নন লেদম্যান ফুক্স মায়ের বিরুদ্ধে আমার এবং আমার বিরুদ্ধে মায়ের অভিযোগ মন দিয়ে শুনলেন তারপর মাকেই ধমক দিলেন তা তুমি তো আচ্ছা বাবু শুনছ কুকুরটা লেজ নেই বাক্স খুঁজে দুদিকে রাজার মুখওয়ালা একটা মার্ক ওকে দিলেই পারতে মা রাগ করে বললেন তুমিও ওকে খেপিয়ে তুলছ এমনিতে পাগল ছেলেটা সারা দিন খায়নি বাবা বাধা দিয়ে বললেন তুমি থামো তো দেখি তারপর আমাকে বললেন ঠিক আছে খোকা কাল তোমাকে আমি অফিস থেকে অমন একটা মার্ক এনে দেব চলো এবার আমরা খেয়ে নি আমি সোৎসাহে বলি তোমার অফিসে অমন দুমুখ মার্ক আছে কত মা বাবাকে ধমক দেন কেন নাচাচ্ছ ওকে কাল আবার এই কাণ্ড হবে বাবা বললে সে তোমাকে ভাবতে হবে না যাও আমাদের দুজনের খাবার নিয়ে এসো পরদিন সারাটা দিনমান আমি বাবার ফেরার পথ চেয়ে বসে থাকি সন্ধ্যার পর তিনি ফিরতেই আমি লাফিয়ে উঠি আমার সে দুমুখ মার্ক বাবা অন্য মতো পকেট থেকে একটা মার্ক নিয়ে আমার দিকে ছুঁড়ে দিলেন কুড়িয়ে নিয়ে আমি একেবারে লাফিয়ে উঠি দুদিকেই হেড টেইল নেই তখনই ছুটে বেরিয়ে গেলাম এবং মিনিট পনেরো পর কাঁদতে কাঁদতে ফিরে এলাম বাড়িতে দেখি ইতিমধ্যে মা বাবার জন্য খাবার বেড়ে দিয়েছেন বাবা কিন্তু খেতে বসেননি আলমারি থেকে তার দোনলা বন্দুকটা নিয়ে পরিষ্কার করছেন আমি ফিরতেই বললে কি হল জুলি কাঁদছিস কেন কুকুর ছানা কই আমি চোখ মুছতে মুছতে বলি দিল না বললে এটা অচল মার্ক বাবা উঠে দাঁড়ালেন বন্দুকটাও তুলে নিলেন হাতে বললেন আয় দেখি আমার সঙ্গে মা পিছন থেকে ডাকেন কোথায় যাচ্ছ খেয়ে যাও ও লোকটা দেবে না বুঝতে না খাবারটা তুলে রাখো ফিরে এসে আমার বয়স আগেই বলেছি তখন ছিল মাত্র ছয় কি সাত তবু দৃশ্যটা স্পষ্ট দেখতে পাই আজও বাবা ছিলেন অত্যন্ত শান্ত নম্র স্বভাবের মানুষ কোনদিন তাকে রাগতে দেখিনি অথচ সেদিন তাকে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো জ্বলে উঠতে দেখেছিলাম বাবার সে রুদ্রমূর্তির সামনে দোকানদার ভদ্রলোক একেবারে কেঁচো বাবা বললেন আপনি মানুষ না জানো আর মশাই আমার ছেলেকে কেন এভাবে মিথ্যে প্রলোভন দেখিয়েছেন জবাব দিন লোকটা আমতা আমতা করে বলে কিন্তু এটা যে অচল মার্ক স্যার আমিও তো তাই বলছি এমন মার্ক হয় না জেনেও তা কেন দাবি করেছিলেন আপনি আপনি কি চান জার্মানির সব শিশু বড় হয়ে আপনার মতো জোচ্চোর হোক আমার মতো জোচ্চোর জুয়াচুরি নয় প্রথমত অসঙ্গত দাবি দ্বিতীয়ত ও তা পূরণ করার পরেও আপনি আপনার প্রতিশ্রুতি রাখেননি আপনি কুকুর ছানাটি একে না দিলে আমি আপনাকে কাঠ গড়ায় দাঁড় করাবো হিসেবে মাজায় দড়ি পরাবো আপনার ভদ্রলোক হাত দুটি জোর করে বলেন স্যার নিয়ে যান আপনার কুকুর ছানা ওই অচল মার্কে আর আমার প্রয়োজন নেই আমি বরং উল্টে আপনাকে পাঁচ মার্ক দিচ্ছি শুধু বলে যান একটা দুমুখ মার্ক কোথা থেকে পয়দা করলেন আপনি কুকুর ছানা নিয়ে আমরা ফিরে এলাম তুমি হয়তো ভাবছ এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক কাহিনী কেন শোনাচ্ছি তোমাকে অসংলগ্ন গল্প নয় রোনাটা এই কাহিনীটাও প্রাসঙ্গিক আমি যা করেছি তা কেন করেছি বুঝতে হলে তোমাকে জানতে হবে কিভাবে আমি গড়ে উঠেছি সেদিন বুঝিনি আজ বুঝতে পারি কি পরিশ্রম করে দক্ষ কারিগরটি দুটি মার্ককে মাঝামাঝি মেশিনে চিড়ে আবার জোড়া দিয়েছিলেন কেন তার উদ্দেশ্য ছিল তার সন্তান যেন জুয়াচুরি না শেখে ছয় বছরের ছেলের কথার খেলাপ হতে দেবেন না বলে এতটা পরিশ্রম করেছেন এইভাবেই তিনি আমার চরিত্রটা গঠন করতে চেয়েছিলেন আমার বয়স যখন তেরো তখন বাবা কোয়েকার হলেন বিশ্ব বিশ্বভাতৃত্বের পূজারী চার্চের আনুষ্ঠান ভিত্তিক ধর্মের ভরণ নয় তিনি জেসাসের ওই একটি বাণীকেই মূল মন্ত্র করলেন লাভ দাই নেভার বিশ্বপ্রেম প্রেম মন্ত্র হল তার ব্যক্তিগত সুখ সুবিধা বিসর্জন দিয়ে আমাদের বাড়ির আর সবাই রাতারাতি ধার্মিক হয়ে উঠল কেউ আন্তরিক কেউ বাবাকে খুশি করতে একমাত্র ব্যতিক্রম তেরো বছরের একটি কিশোর প্রহ্লাদ কুলের দৈত্য এই জুলিয়াস ক্লাউস ফুকস মনে মনে আমি নিরীশ্বরবাদী ছিলাম মনে করতাম ধর্ম একটা ভরং বিজ্ঞান চর্চা শুরু করেছি তখন যার প্রমাণ নেই তা মানি না বিজ্ঞানসম্মত প্রমাণ দাও ঈশ্বর আছেন তবে মানব নচেত নয় অবশ্য আমার কাউকে কখনো বলিনি বাবা সেটা টের পেলেন আরো দু বছর পরে আমার জন্মদিনে জন্মদিনে বাবা আমাকে উপহার দিলেন জেসাসের একটি ছবি ফ্রেমে বাঁধানো আমার পরবার টেবিলে সেটা রেখে দিলেন আর নিজের হাতে লিখে দিলেন সুইস বিদ্রোহী কবি উইলিয়াম টেলের একটি চার লাইনের কবিতা চির উন্নত বিদ্রোহী শির লোটাবে না কারো পায়ে তোমার এই শুধু করিব প্রণাম অন্তরতম প্রভু জীবনের শেষ শনীত বিন্দু দিয়ে যাব দেশ ভাইয়ে রহিবে বিবেক সে শুধু আমার বিকাব না তারি কভু বললেন জুলি এটাই আমার জীবনের ব্রত এই ব্রতে তুমিও নিও আমি জবাব দিইনি পরদিন বাবা ঘুম ভেঙে উঠে দেখলেন জিসাসের ছবিখানি তার টেবিলের ওপর রাখা কারণটা জানতে আমার ঘরে উঠে এলেন দেখলেন ওই কবিতার দ্বিতীয় লাইনটা আমি মুছে দিয়েছি বাবা বিস্মিত হয়ে প্রশ্ন করলেন এর হেতু কি আমি কবিতার শেষ পঙ্ক্তিটা আবৃত্তি করলাম মাত্র বাবা কিন্তু রাগ করেননি দীর্ঘ সময় আমার সঙ্গে আলোচনা করেছিলেন কিন্তু আমার মত পরিবর্তন করতে পারেননি বিজ্ঞান যা জানতে পারেনি আমি তা কিছুতেই মানতে পারলাম না আমি নিরিশ্বরবাদী হওয়ায় বাবা নিশ্চয়ই দুঃখিত হয়েছেন আহত হয়েছেন কিন্তু জোর জবরদস্তি করেননি মেনে নিয়েছেন আমার যুক্তি তিনি বলতেন সময় হলে প্রভু যিশু মেষশাবকের মতো তোমাকে কোলে টেনে নেবেন লাইভসিক কলেজে ভর্তি হলাম ওই সময়ই মার্কস পড়তে শুরু করি দাস ক্যাপিটাল এবং এঙ্গেলসের ভাষ্য এতদিনে পথের সন্ধান পেলাম হাতে পেলাম আমার বাইবেল আমি কমিউনিস্ট হলাম মনে প্রাণে কলেজে পার্টি পলিটিক্সে যোগ দিয়েছি সক্রিয় অংশ নিয়েছি শেষ পর্যন্ত অবশ্য হেরে গেলাম আমরা ন্যাশনাল সোশ্যালিস্টরা ক্ষমতা দখল করল অর্থাৎ হিটলারের নাৎসি পার্টি থ্রি একদিন কেএল থেকে ট্রেনে করে বার্লিন যাচ্ছি হঠাৎ খবরের কাগজে দেখলাম ওরা রাইক স্ট্যাগে আগুন দিয়েছে কমিউনিস্ট ছাত্রদের ধরে ধরে হত্যা করছে তৎক্ষণাৎ কোটের হাতা থেকে আমি পার্টি ব্যাচটা খুলে ফেললাম কলেজে আর গেলাম না শুরু হলো আমার আন্ডারগ্রাউন্ড জীবন প্রথমে মাস দুয়েক জার্মানিতেই ছিলাম পালিয়ে পালিয়ে শুনলাম আমাদের বাড়িতে নাচছে ছাত্ররা চড়াও হয়েছিল হামলা করেছে বাবার উপর কলেজের হোস্টেলেও আমাকে তন্ন তন্ন করে খুঁজেছে ধরা পড়লে ওরা নিশ্চয়ই আমাকে হত্যা করতো কিন্তু ওরা আমাকে ধরতে পারেনি সীমান্ত পেরিয়ে চলে গেলাম ফ্রান্সে ছিলাম প্রথমে তারপর উদ্বাস্তু হিসেবে চলে গেলাম ইংল্যান্ডে এর পরের অধ্যায়টা তুমি জানো আশ্রয় পেলাম একটি কোয়েকার্স পরিবারে ওই পরিবারের একটি মেয়েকে ভালোবেসে ফেললাম মেয়েটিও আমাকে তীব্রভাবে ভালোবেসে ফেলে কিন্তু আমি যে তার আগেই আমার জীবনের ব্রত স্থির করে ফেলেছি বাবা ছিলেন বিশ্বভাতৃত্বের পূজারী আমি বিশ্ব সাম্যবাদের আমার জীবনের লক্ষ্য হল হিটলারকে তাড়িয়ে আমরা কমিউনিস্টরা বার্লিন দখল করব আমার সেই স্বপ্ন আজ সফল হয়েছে এপ্রিল সেই কাস্তে ওপর হাতুড়ি আঁকা লাল পতাকাটা আমরা উড়িয়েছি কিন্তু এক কি জার্মানি ফেরত পেলাম আমরা বার্লিনের মাঝামাঝি উঠল পাঁচিল এপারেও জার্মানি ওপারেও জার্মানি অথচ দুদিকের মানুষ আজ স্বদেশবাসী নয় তাদের মাঝখানে আজ দুস্তর ব্যবধান মন্ত্রগুপ্ত জিনিসটা আছে আমার রক্তে আমি যে সাম্যবাদের পূজারী তা ঘুণাক্ষরে জানতে পারিনি কেউ আমি ইংল্যান্ড আসার পরে এখানে আমি ছিলাম ভালো ছেলে ছাত্রা নাম দিনে আঠারো ঘন্টা বিজ্ঞান চর্চা করেছি সে তুমি দেখেছ কিন্তু তুমিও জানতে পারি আমি রাত জেগে রাজনীতির বই পড়তাম মার্কস অ্যাঙ্গেলস লেনিনের বাণী আমার কণ্ঠস্থ আমাদের বিশ্ববিদ্যালয়ও ছিল অনেক কমিউনিস্ট তাদের সঙ্গে আমি কিন্তু কোনো যোগাযোগ রাখিনি কারণ আমি লুকিয়ে কাজ করতে চেয়েছিলাম স্কটল্যান্ড ইয়ার্ড সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়ার সময় আমার বিরুদ্ধে তাই কিছুই খুঁজে পায়নি ছিল একটি মাত্র রিপোর্ট হিটলারের গেস্টাপো বাহিনী আমাকে ফেরত পাঠাতে বলেছিল প্রাক যুদ্ধ যুগে বলেছিল আমি নাকি কমিউনিস্ট স্কটল্যান্ড ইয়ার্ড সে রিপোর্টের কোনো গুরুত্ব আরোপ করেননি কারণ নাক্সিরা তাদের বিরুদ্ধবাতিদের বিরুদ্ধে যাচ্ছে তাই মিথ্যা কথা বলতো উদ্বাস্ত জীবনের প্রথমেই স্থির করেছিলাম একলা চলার পথে চলবো তাই চলেছি সারা জীবন এমনকি যে মেয়েটিকে ভালোবেসেছিলাম তাকেও মন খুলে বলতে পারিনি আমার গোপন কথা আমার জীবন উৎসর্গীকৃত কোনো দিন আমি ধরা পড়ে যেতে পারি তৎক্ষণাৎ অবধারিত মৃত্যু তাই মেয়েটিকে গ্রহণ করতে পারিনি তাছাড়া আরও একটি বাধা ছিল সেটাও অনতিক্রম্য আমরা ছিলাম বিপরীত মেরুর বাসিন্দা মেয়েটি পরম ঈশ্বর বিশ্বাসী আমি চরম নাস্তিক মেয়েটির কাছে ধর্মই ছিল জীবনের নিউক্লিয়াস আমার জীবনে নিউক্লিয়ার ফিজিক্সই ছিল ধর্ম তথা কথিত ধর্ম আমার কাছে আফিংয়ের নেশা কেমন করে মেলাবো বলো এমন বিপরীত মেরুর বাসিন্দাদের অথচ কি আশ্চর্য দেখো কি অদ্ভুত ঘটনাচক্র সেই মেয়েটির জীবন জড়িয়ে গেল আমার সঙ্গে নিবিড় ভাবে আমার জন্যই জীবন দিল সে আমিও আজ জীবন দিতে বসেছি তার জন্য বিশ্বাস করো রোনাটা তোমার ড্যাডি প্রফেসর কার্ল এর সাথে বাঁচে নেই তার ভাই আজ রাশিয়া থেকে পালিয়ে আসতে চান কেন চান তা জানি না তিনিও কাপিৎজার সহকর্মী নিঃসন্দেহে তার কাছ থেকেই প্রফেসর কার্ল কাপিৎসার শেষ সংবাদটা পেয়েছিলেন আমার কাছে স্বীকার করেননি প্রফেসর কার্লের ধারণা এবং আর্নাল্ডের দৃঢ় বিশ্বাস সেদিন তাকেই গুলি করে মারতে চেয়েছিল সেই আততাই হয়তো তাকে হ্যান্স বলে ভুল করেছিল হত্যাকারী আবার তার নাও হতে পারে হয়তো আমাকেই মারতে চেয়েছিল সে নাইনটিন ফর্টি টু এ আমি প্রথম রাশিয়ান গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ করি নিজে থেকে কেমন করে জানো আমি সোজা চলে গিয়েছিলাম লন্ডনের রাশিয়ান এম্বাসিতে তখন আমি ব্রিটিশ অ্যাটমিক রিসার্চে নিযুক্ত ওরা আমার কথা শুনে অবাক হয়ে গিয়েছিল এমন গুপ্তচর ওরা কখনো দেখেনি যে স্বেচ্ছায় খবর দিতে আসে বিনিময়ে যে অর্থ দাবি করে না ওরা বললে এরপর যেন কোনো কারণেই ওদের অ্যাম্বাসিতে না আসে যোগাযোগ রক্ষা করত একটি ছেলে তার আসল নামটা জানি না ছদ্ম নাম ছিল আলেকজান্ডার নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে সে হাজির হতো আমি তার হাতে তুলে দিতাম আমার বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল শুধু আমার নিজে হাতে করা এক্সপেরিমেন্টের কথাই তখন জানাতাম আমি কারণ আমার বিবেক বলতো ওই গবেষণার ফলাফল আমার নিজস্ব সম্পত্তি আমার মস্তিষ্ক থেকে যা বার হচ্ছে তার মালিকানা আমার নিজের ছেলেটি আরো তথ্য জানতে চাইত আমি জানাতাম না বলতাম অপরের বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলে আমার মালিকানা নেই জানলেও তা আমি জানাবো না রহিবে বিবেক সে শুধু আমার বিকাপনা তার এর এরপরে একটা আঘাত পেলাম রাশিয়ান ছোকরার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করলাম আঘাতটা কি জানো স্টালিন হিটলারের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন অনাক্রমণাত্মক চুক্তি আমি মরমে মরে গেলাম স্টালিনকে কোনদিন মহান নেতা বলে মনে হয়নি আমার আমি বরং ছিলাম ভক্ত কিন্তু যখন রাশিয়ার একনায়ক হয়ে পড়লেন তখন বাধ্য হয়ে তাকে মেনে নিলাম সাম্যের খাতিরে হিটলারের সঙ্গে যেদিন স্টালিন চুক্তিবদ্ধ হলেন সেই দিনই ওই গুপ্তচরবৃত্তিতে বৃত্তিতে ক্ষান্ত দিলাম ওই বিবেকের নির্দেশেই কিন্তু ওখানে তো শেষ নয় কালের রথচক্র আবার এক পাক ঘুরল হিটলার আক্রমণ করে বসল সাম্যবাদের রাজ্য যে পথ দিয়ে নেপোলিয়ান মৃত্যুর মুখে এগিয়েছিল ঠিক সেই পথ ধরেই এগিয়ে চলল হিটলারের ব্লিটসিগ বাহিনী মস্কো তাদের লক্ষ্য কমিউনিজমের নাভিশ্বাস উঠেছে তখন আমার বিবেক আবার পরিষ্কার হয়ে গেল আমি স্বেচ্ছায় আবার যোগাযোগ করলাম রাশিয়ান গুপ্তচরদের সঙ্গে সাম্যবাদের এত বড় সর্বনাশ দেখে আমি আগের চেয়েও এক পা এগিয়ে গেলাম যেসব আবিষ্কার আমার নয় তাও জানাতে শুরু করলাম ওদের এর পরের পর্যায় মার্কিন মুলুকে স্যার জন কক্রুফ্ট চ্যাডউইক প্রফেসর কার্ল প্রভৃতির সঙ্গে আমারও যাওয়ার কথা উঠল আবার সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজন হল আবার তদন্ত হল কিছুই পাওয়া গেল না একমাত্র সেই নাচিদের মিথ্যা দোষারোপখানা ছাড়া ভাগ্যে ওদের মিথ্যাবাদী বলে বদনাম ছিল চলে গেলাম আমেরিকায় প্রথমে শিকাগো পরে লস অ্যালামসে এছাড়াও দু একটি কেন্দ্রে যেতে হয়েছে আমাকে লস এলামসে এসে তোমার সাক্ষাৎ পেলাম তুমি তো অবাক আমাকে দেখে তার চেয়েও আমি অবাক মিসেস কার্লকে দেখে তখনও আমি জানতাম না প্রফেসর অটো কার্ল তোমার ড্যাডি অ্যালিসের তুমি আন্টিও নও আসলে এর পরের ইতিহাস তোমার জানা যেটুকু জানো না তা এই আমার দুই বোন ছিল মনে আছে ছোট বোন লিসা আত্মহত্যা করে সে সে ছিল আর্টিস্ট ভারী সুন্দর ছবি ওয়াটার কালার অয়েল এবং প্যাস্টেলে বিয়ে করেছিল একজন রাশিয়ানকে প্রাণ চঞ্চল ফুর্তিবাজ কীরটোস্কি হঠাৎ নাকসিদের হাতে সে ধরা পড়ে যায় লিজার সহায়তায় বন্দি শিবির থেকে শেষ পর্যন্ত কীর্টস্কি পালিয়ে যায় সীমান্ত পার হয়ে চলে যায় চেকোস্লোভাকিয়ায় এবার নাকসিরা অত্যাচার শুরু করলো লিজার ওপর লিজা তখন জননী ওর কোলে তার প্রথম সন্তান রবার্ট অর্থাৎ বব এক মাসের শিশু তার শরীর খুব দুর্বল উপায়ন্তর বিহীন হয়ে সদ্যজাত শিশুকে নিয়ে সে বাবার ওখানে পালিয়ে আসতে চাইল এই সময় আরেকজন কমরেড এসে লিজাকে জানিয়ে গেল প্রাগে কীর্টসকি ধরা পড়েছে তাকে নাকি নাচরিরা নৃশংসভাবে হত্যা করেছে প্রথমে চোখ উপড়ে নিয়েছিল তারপর এক একটি করে তার সব দাঁত তুলে ফেলে শেষে গায়ে পেট্রল ঢেলে দিয়ে আগুন জেলে দেয় লিজা পাগল হয়ে গেল শুনে আমাদের বংশে সেই প্রথম পাগল হলো আমি তার আগে দেশ ছেড়েছি দাদাও নিরুদ্দেশ দিদি বিয়ে করে আমেরিকায় চলে গেছে বাবা জেল থেকে সদ্য ছাড়া পেয়েছেন অগত্যা বাবাকেই যেতে হল পাগল মেয়েকে বাড়ি ফিরিয়ে আনতে উন্মাদ মেয়েকে হাত ধরে নিয়ে আসছিলেন বাবা কি একটা স্টেশনে এসে হঠাৎ বাবার হাত ছাড়িয়ে একটা চলন্ত ইঞ্জিনের তলায় ঝাঁপিয়ে পড়ে বাবার ছিল বব এক মাসের শিশু বাবা কিছু করতে পারলেন না তার চোখের সামনে লিজার দেহটা মাংসপিণ্ডে রূপান্তরিত হয়ে গেল তুমি হয়তো বলবে ঈশ্বর করুণাময় বাবাও তাই বলতেন সবচেয়ে বড় কথা লিজাকে ভুল খবর দেওয়া হয়েছিল কীর্তস্কি আদৌ ধরা পড়েনি সে আজও বহাল তবিয়তে জীবিত রাশিয়ায় বিয়ে থা করেছে ঘর সংসার করছে শুনে এবারও বাবা বললেন ঈশ্বর করুণাময় মা কিন্তু তা বললেন না উল্টে এবার তিনি পাগল হয়ে গেলেন তবে ঈশ্বর করুণাময় বলেই বোধ করি তাকে বেশিদিন কষ্ট পেতে হয়নি এবার তিনিও আত্মহত্যা করে বসলেন ল্যাটা চুকে গেল দাদা নিরুদ্দেশ আমি পলাতক ক্রিস্টি আমেরিকায় তা হোক গোটা পৃথিবীর বোঝা যখন বইতে পারছেন তখন আর এ শাকের আঁটিটা কি আর কাঁধে নিতে পারবেন না বৃদ্ধ অ্যাটলাস মানুষ করতে থাকেন মা বাবা হারা ববকে আমার কৌতূহল হয় জানতে ববের পড়ার টেবিলের ওপরও কি বাবা বিশ্ব ভাতৃত্বের টেলের সেই চার লাইনের কবিতাটি উৎকীর্ণ করে দিয়েছিলেন কি মুছে দিয়েছিল দ্বিতীয় লাইনটা কি কথা যেন বলছিলাম হ্যাঁ লস অ্যালামসের কথা সেখানে মাস ছয় কাজ করার পর কদিনের ছুটি নিয়ে আমি চলে গেলাম ম্যাসাচুসেটসে সেখানে কেমব্রিজে থাকত ক্রিস্টি আর তার স্বামী হেনম্যান ক্রিস্টিকে আমি আগেই খবর দিয়েছিলাম এয়ারপোর্টে ওরা আমায় নিতে এসেছিল এক মার্কিন বন্ধুর গাড়ি নিয়ে আলাপ হলো মার্কিন ভদ্রলোকটির সঙ্গে বেশ আমোদে লোক নাম হ্যারি গোল্ড দিন সাথে ছিলাম ক্রিস্টিদের বাড়িতে ওর মধ্যেই একদিন সুযোগ করে হ্যারি নিরিবিলিতে আমাকে বললে ডক্টর দীর্ঘদিন তোমার সঙ্গে নিরিবিলিতে দুটো কথা বলবো বলে সুযোগ ফুক্স খুঁজছি জুলিয়াসের কাছ থেকে আসছি আমার রক্তের মধ্যে একটা শিহরণ খেলে গেল এটাই ছিল আমাদের সংকেত ওই কোড মেসেজ নিয়েই দীর্ঘদিন পূর্বে আলেকজান্ডার আমার সঙ্গে যোগাযোগ করে কিন্তু সাবধানের মান নেই হ্যারি গোল্ড আমেরিকান সে এফবিআই নিযুক্ত কাউন্টার এসেজের এজেন্টও হতে পারে আমি সে যে বলি তার মানে তার মানে আমার গাড়িতে ওঠো নির্জনে এসে সে অকাট্য প্রমাণ দাখিল করলো সে দীর্ঘদিন ধরে আমার পেছন পেছন ঘুরছে রাশিয়ান গুপ্তচর সংস্থা কেজিবির নির্দেশে আমি ওদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছি ওরা আমাকে ইতিমধ্যে আমি ম্যানহাটন প্রোজেক্টের অন্যতম মূল খুঁটি হয়েছি পারমাণবিক বোমার আকার ও আয়তন আমি কোষে বার করেছি সেটাও বোধ হয় কেজিবি জানে কিন্তু লস অ্যালামসের সতর্ক প্রহরার ভিতর কিছুতেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না শুধু আমার জন্যই হ্যারি গোল্ড ক্রিস্টিদের সঙ্গে বন্ধুত্ব করে অপেক্ষা করে বসে আছে কবে আমি ওদের ওখানে আসব। এক কথায় রাজি হয়ে গেলাম স্থির হলো চার মাস পরে সান্তা ফেতে কাস্টিলো ব্রিজের কাছে আমি গোপন তথ্যটি হস্তান্তরিত করব হ্যারি নিজে আসবে না আসবে তার এজেন্ট তারিখটা স্থির হল ছয় আগস্ট নাইনটিন সময় সন্ধ্যা ছয়টা দশ কোড মেসেজ ওই একে আই কাম ফ্রম জুলিয়াস তবু সাবধান হলাম আমি আমরা দুজনে বসে কথা বলছিলাম একটি নির্জন পাব হাউসের একান্তে মদের বিলটা আমি দু টুকরো করে এক টুকরো পকেটে রাখলাম হ্যারিকে বললাম তোমার এজেন্ট যেন এই বাকি আধখানা কাগজ আমাকে দেখায় তাহলে নিশ্চিত বুঝতে পারবো সে তোমার কাছ থেকেই আসছে যে রিপোর্টখানা আমি তাকে দেব তার দাম বিলিয়ন ডলার আমি একেবারে নিশ্চিন্ত হতে চাই কত বড় হবে তোমার রিপোর্ট অত্যন্ত ছোট একটি মাইক্রোফিল্ম থাকবে একটি পলমল সিগারেটের প্যাকেটে মন দিয়ে শোনো তোমার এজেন্ট যেন অতি অবশ্যই একটা পলমলের ভর্তি সিগারেটের প্যাকেট আর লাইটার রাখে তার ডান পকেটে আমি আমার প্যাকেটটা বাড়িয়ে ধরে বলবো দেশলাই আছে সে আমার হাত থেকে প্যাকেটটা নেবে নিজের পকেটে ঢোকাবে এবং তার প্যাকেট আর লাইটারটা বার করবে আমরা দুজনে দুটি সিগারেট ধরাবো আর তারপর পরিবর্তিত প্যাকেটটা নিয়ে আমি ফিরে আসব চমৎকার পরিকল্পনা সর্বসমক্ষে ইচ্ছে করলে লেনদেনটা তাহলে হতে পারবে তাই হওয়া ভালো যত গোপন করতে যাবে ততই ধরা পড়ার ভয় ঠিক কথা কিন্তু আর একটা কথা বিনিময়ে আমরা তোমাকে কি দেব বিনিময়ে না কিছু দিতে হবে না তা কি হয় জুলিয়াস সেটাও জানতে চেয়েছে জুলিয়াসকে বলো তারা আমাকে খুঁজে বার করেনি আমি তাদের দ্বারস্থ হয়েছিলাম গরজটা তাদের নয় আমার ঘুষ আমি চাই না নেব না ঠিক আছে জুলিয়াসকে বলবো চার মাস পরে নির্দিষ্ট স্থানে জিনিসটা পৌঁছে দিলাম আমি কি অদ্ভুত ঘটনাচক্র দেখো ওই ছয় আগস্টই প্রথম অ্যাটাম বোমা ফাটানো হল মদ কিনবার অছিলায় আমি চলে এলাম লস অ্যালামস থেকে সান্তাফেতে মদের আসরে যারা উপস্থিত ছিল তাদের অ্যালেবাই নাকি পাকা এফবিআই এর ধারণা মূর্খগুলো ভেবে দেখেনি ওই মদ কিনতে যে সান্তাফেতে গিয়েছিল তার ঘন্টা দুয়েকের মতো অনুপস্থিতিকালের কোনো সাক্ষী নেই তুমি বিশ্বাসঘাতককে ঘৃণা কর তাই না রোনাটা আগে আমার কথা সবটা শোনো তারপর জানিও আমাকে ঘৃণা করো কি না আমি সজ্ঞানে স্বেচ্ছায় এ কাজ করেছি অর্থের লোভে নয় ব্যক্তিগত সুবিধার জন্য নয় তবে কেন কেন আমেরিকা আজ বিধ্বংসী মরণাস্ত্রের এক মালিক মনোপলি বিজনেস গর্বে তার মাটিতে পা পড়ে না ধরাকে সে সরা জ্ঞান করছে কিন্তু কে তার হাতে তুলে দিল এই সম্পদ কারা তাদের কয়জন আমেরিকান যে ছয়জন প্রাক যুগে ওই সম্ভাবনাময় প্রথম পাঁচটি দুরুহ সোপান অতিক্রান্ত করেছিলেন তাদের একজনও মার্কিন নন রাদারফোর্ড চ্যাডউইক কুড়ি দম্পতি ফেরমি আর অটোহান ইংল্যান্ড জার্মানি ফ্রান্স ইতালি আবার জার্মানি আমেরিকা কই তারপর দেখো ওই পাঁচজনের প্রাথমিক নির্দেশ সম্বল করে যে বৈজ্ঞানিক দল হাতি কলমে পরমাণু বোমাকে বাস্তবায়িত করলেন তারাও অতলান্তিকের এপারের মানুষ নিলস বোর হান্স বেথে জেমস ফ্রাঙ্ক এনরিকো ফেরমি উরে জিলার্ড টেলার উইগনার ফন নয়ম্যান ক্রিস্টিয়া কোসকি রবিনো ভিচ ওয়াইসক চ্যাডউইক ক্লাউস ফুকস কই মার্কিন নাম কই লরেন্স কমটন ইত্যাদি মুষ্টিমেয় কজন বৈজ্ঞানিক ছাড়া আছেন একমাত্র বোমার জনক ওই ওপেনহাইমার তার অবদানের কথা সৌজন্যবোধে আর নাই বা বললাম তাহলে এ অস্ত্রের ওপর আমেরিকার একচ্ছত্র মালিকানা হল কোন যুক্তিতে যুক্তি একটাই ক্যাপিটালিস্টের যুক্তি আমেরিকা টাকা ঢেলেছে ক্যাপিটাল ঝুকিয়েছে ওইসব বিদেশি বৈজ্ঞানিকরা কারখানা মজদুর বই তো নয় এই আমি এই যুক্তি মানতে পারিনি তুমি পারছ দ্বিতীয়ত বিশ্বাসঘাতক কে বা কারা আমাদের বলা হয়েছিল জার্মান জুজুর ভয়েই এই বোমা বানানো হচ্ছে আসলে আমাদের প্রতিযোগী ছিল চারজন জার্মান বৈজ্ঞানিক অটোহান ফনলে আর হেজেনবার্গ আমরা ইউরোপ খণ্ডের বিদেশি বৈজ্ঞানিকরা কর্তৃপক্ষের মুখের কথায় বিশ্বাস করে প্রাণপাত খেটেছি পুরো ছটি বছর কারখানা থেকে লভ্যাংশে যখন ঘোষিত হলো তখন মিল মালিক মজদুরদের মুখে লাথি মেরে গোটা লভ্যাংশটাই পকেট জাত করলেন অ্যাটাম বোমা ফেলা হবে কি হবে না সে বিষয়ে আমাদের আর কথা বলার কোনো অধিকার ছিল না জিলার দরে দরে মাথা খুঁড়ে মরেন বৃথাই ফ্রাঙ্ক রিপোর্টের স্থান হল ছেঁড়া কাগজের ঝুড়িতে প্রফেসর নিলস বোর্ডের মতো বিশ্ববরেণ্য বৈজ্ঞানিককে চার্চেল মুখের ওপর বললে লোকটা কি বকছে রাজনীতি না পদার্থবিদ্যার কথা স্বয়ং আইনস্টাইনের দ্বিতীয় চিঠিটা যা তিনি আমেরিকার প্রেসিডেন্টকে লিখেছিলেন বোমা না ফেলার জন্য তাকে ট্রুম্যান কোনো মূল্যই দেয়নি তৃতীয়ত আমার দৃঢ় বিশ্বাস জাপান যদি এশিয়াবাসী না হতো পিতবর্ণের পৃথক জাতি না হতো তাহলে ট্রুম্যান গ্রোভস ওপি এভাবে বৈশাচিক উল্লাসে উন্মত্ত হতো না আমার বাবা বিশ্ব ভাতৃত্বের পূজারী আমি সাম্যবাদের আমি ওদের ক্ষমা করতে পারি না চতুর্থ তো ফোক্স যে অপরাধে বিশ্বাসঘাতক সে অপরাধে গোজেঙ্কো কেন বিশ্বাসঘাতক নয় তা আমাকে বোঝাতে পারো সেও কি গোপন তথ্য শত্রুপক্ষকে ফাঁস করে দেয়নি অথচ তার তো বিচার হল না কেন সে ক্যাপিটালিজমের দালাল বলে এই বোধ ওদের আইনের নির্দেশ হিটলার পরাজিত না হলে ওই নুরেমবার্গে হয়তো বিচার হতো গ্রোভস আর ট্রুম্যানের আইকম্যানের সঙ্গে ওদের তফাত কোথায় সবচেয়ে দুঃখ কি জানো রোনাটা এত করেও কিছু হলো না আমার সাধের জার্মানি আজ দু টুকরো বার্লিনের মাঝখান দিয়ে উঠেছে কাঁটা তারের বেড়া যে স্তালিনের রাশিয়ার জন্য কাণ্ডটা করলাম সেও আজ হিটলার হতে বসেছে পূর্ব জার্মানি চেকোস্লোভাকিয়ায় দেখেছি তার স্বরূপ কাপিৎসা সাইবেরিয়ায় বন্দি এ আমরা কি করলাম কমরেড এ তুমি কি করলে ওরা বলে বিংশ শতাব্দীর জুডাস বিশ্বাস কর রোনাটা আমি জুডাস নই আমি প্রমিথিউস প্রমিথিউসকে জানো অ্যাটলাসের ভাই অ্যাটলাস জগদ্দল বোঝা বইছে নির্বিকারে কিন্তু প্রমিথিউস হচ্ছে আদিম বিদ্রোহী স্বর্গাধিপতি সে চুরি করে এনেছিল অগ্নিশিখা যে আগুন আলো দেয় যে আগুন উত্তাপ দেয় মানুষের কল্যাণে পৃথিবীকে প্রথম আলোকিত করেছিল সে কিন্তু শেষ পর্যন্ত সে ধরা পড়ে যায় জিউস তাকে শৃঙ্গের সঙ্গে শৃঙ্খলিত করে ইগল পাখি দিয়ে তার যকৃত ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায় আমাকে ওরা অবশ্য ধরতে পারেনি আমি নিজেই ধরা দিলাম স্বেচ্ছায় লিজা পাগল হয়ে গিয়েছিল মাও পাগল হয়ে গিয়েছিলেন বিশ্বাস করো আমি কিন্তু পাগল হইনি জানি এ স্বীকারোক্তির পরিণাম কি প্রমিথিউসের শেষ পরিণাম না কৃতকার্যের জন্য আমি বিন্দুমাত্র অনুতপ্ত নই যা করেছি সজ্ঞানে স্বেচ্ছায় করেছি সুযোগ পেলে আবার এ কাজ করব স্বীকার করছি সম্পূর্ণ অন্য কারণে অনুশোচনায় নয় আমার সামনে এখন খোলা আছে দুটি মাত্র পথ পটাশিয়াম সায়ানাইডের ক্যাপসুল রয়েছে আমার পকেটে এই রাখলাম টেবিলের ওপর যারা বিচারের প্রহসন করে আমার যকৃত ইগল দিয়ে খাওয়াবার আদেশ দেবে তারা শুনে রাখুক অনায়াসে এই মুহূর্তে তাদের হাত এড়িয়ে যেতে পারি আমি কেন যাচ্ছি না জানো তার দুটি কারণ আমি পদার্থবিজ্ঞানী কেমিস্ট নই তাই কেসিএন এর চেয়ে কিলোভোল্টকে আমি বেশি চিনি ক্যাপসুলের চেয়ে ইলেকট্রিক চেয়ার সেটাও আসল কথা নয় আসল কথা এবার চুপি চুপি বলি শুধু তোমাকেই বলছি ইতিমধ্যে আমার অদ্ভুত একটা পরিবর্তন হয়েছে জানলে ডায়ালেক্ট্রিক মেটেরিয়ালিজমের এ ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না সেটা যে কি তা এদের বলতে যাওয়া বৃথা এরা বুঝবে না তোমার কাছে তো যাচ্ছি তোমাকে বলবো বুঝবে তুমি আরেকজন বুঝবেন তিনি আমার বাবা সেজন্যই ক্যাপসুলটা আমি মুখে পড়তে পারছি না আমি নিজের ক্রস নিজের কাঁধে বইতে চাই যে মৃত্যুদণ্ডাজ্ঞা পেয়ে আমি একটি অনুরোধ জানাব আমার বাবাকে শুধু একবার দেখতে চাই তাকে একটা অনুরোধ করে যাব আমার সমাধির ওপর কবি উইলিয়াম টেলের ওই চারটি লাইন কবিতা যেন তিনি উৎকীর্ণ করিয়ে দেন হ্যাঁ চারটি লাইনে প্রথম দুটি সমেত চির উন্নত বিদ্রোহী শির লোটাবে না কারো পায়ে তোমার এই শুধু করিব প্রণাম অন্তরতম প্রভু জীবনের শেষ শনিত বিন্দু দিয়ে যাব দেশ ভাইয়ে রহিবে বিবেক সে শুধু আমার বিকাবনা কভু তোমার কাছে যাওয়ার সময় হয়ে এলো লর্ড জেসাস এবার তুমি মেষ শিশুর মতো আমাকে তোমার বুকে তুলে নাও আমেন কাহিনীর সমাপ্তি আছে ইতিহাস থামতে জানে না আমি এই কাহিনীর জবনিকা টেনেছি নাইনটিন ফিফটির তিরিশে জানুয়ারি যেদিন তথাকথিত বিশ্বাসঘাতক টেক্সটার জবানবন্দি দেন তারপর ২৪ বার এই পৃথিবী সূর্য প্রদক্ষিণ করছে তাই কথা সাহিত্যের খাতিরে যেখানে থেমেছি তার পরের কথা এবার বলি যা সেদিন ছিল একান্ত গোপন তার তথ্য জেনে ফেলেছে অন্তত আধ ডজন দেশ কে কবে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে সে তথ্যটা এই সঙ্গে বলে রাখি আমেরিকা সিক্সটিন্থ জুলাই নাইনটিন রাশিয়া টোয়েন্টি সেপ্টেম্বর নাইনটিন ফর্টি ব্রিটেন ফিফটিন্থিফটি সেভেন ফ্রান্স 1964 ভারত এইটিন্থ মে নাইনটিন সেভেন্টি ফোর ডক্টর ফুকসের আশঙ্কা কতদূর বাস্তব তার ইতিহাস সকলেরই জানা ডক্টর জে ওপেনহাইমারের বিচারের রায় প্রকাশিত হয়েছিল নাইনটিন ফিফটি সালে বিশ্বাসঘাতকতার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় কিন্তু এ কথাও প্রমাণিত হয় যে তিনি পদমর্যাদা অনুযায়ী আচরণ করেননি কর্তব্যচ্যুতি মিথ্যা ভাষণ ইত্যাদি অভিযোগ প্রতিষ্ঠিত হয় ফলে সরকারি গোপন তথ্যে তার প্রবেশাধিকার প্রত্যাহারিত হয় এরপর দীর্ঘ নয় বছর ডক্টর ওপেনহাইমার অন্তেবাসীয় জীবনযাপন করেন প্রমাণিত হয়েছিল মিস ট্যাটলক তার প্রাক বিবাহ জীবনের প্রণয়নী মাত্র ট্যাটলকের আত্মহত্যার সঙ্গে গুপ্তচর বৃত্তির কোনো সম্পর্ক নেই মৃত্যুর পূর্বে ওপেনহাইমারকে এনরিকো ফেরমি অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয় যার আর্থিক মূল্য পঞ্চাশ হাজার ডলার তার মৃত্যুর পর প্রফেসর হারকান সেভিলিয়ার একটি আত্মজীবনী লেখেন যার উল্লেখ গ্রন্থপঞ্জিতে করা হয়েছে পারমাণবিক বোমার অপেক্ষা শক্তিশালী মারণাস্ত্র আমেরিকা ও রাশিয়া পরপর আবিষ্কার করে যার নাম হাইড্রোজেন বোমা অথবা থার্মোনিউক্লিয়ার বোমা ডেক্সটারের বিশ্বাসঘাতকতার জন্য রাশিয়ার বৈজ্ঞানিকদের সাফল্য অন্তত দেড় থেকে দু বছর এগিয়ে আসে একথা অস্বীকার করার উপায় নেই ওই তথাকথিত বিশ্বাসঘাতকের জন্য পৃথিবীর দুটি বৃহত্তম শক্তির ক্ষমতার সমতা ত্বরান্বিত হয়েছিল বাস্তব তথ্য থেকে কোথায় কতদূর বিচ্যুত হয়েছি এবার তা স্বীকার করি ডক্টর ক্লাউস ফুক্স ইংল্যান্ডে এসে যে পরিবারে আশ্রয় নিয়েছিলেন সেই পরিবারে যে মেয়েটি ছিল তার নাম রোনাটা নয় সৌজন্যের খাতিরে নামটা আমি পরিবর্তন করেছি অনুরূপভাবে হারওয়েল তিন নম্বর চেয়ারে অধিষ্ঠিত ডক্টর ফুক্সের ওপরওয়ালার নাম প্রফেসর অটোকার নয় সেই ওপরওয়ালার নাম প্রফেসর রুডলফ পেলস তার স্ত্রীর সঙ্গে ফুক্সের কোনো সম্পর্ক গড়ে ওঠেনি প্রফেসর অটোকয়লের নামটি কল্পিত ফুক্সের ওপরওয়ালা একজন বৈজ্ঞানিক তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এবং ফুক্সকে নিয়ে পারি ও সুইজারল্যান্ডে বেড়াতে এসেছিলেন এ কথা সত্য কিন্তু পারি হোটেলের অভ্যন্তরে যেসব ঘটনার কথা বলা হয়েছে তা কল্পনা বলা বাহুল্য ওই প্রফেসরের তরুণী ভার্জার নামও রোনাটা ছিল না এছাড়া মানসিক বিপর্যয়ে মূল অপরাধী একদিন হঠাৎ থানায় উপস্থিত হয়ে শত জবানবন্দি দিতে চান এ কথা সত্য কিন্তু তিনি একটি টেপ রেকর্ডার যন্ত্রের সামনে বসে নির্জনে স্বর্গগতা বান্ধবীকে উদ্দেশ্য করে তার বক্তব্য রাখেন এমন কোন নজির নেই অপরাধের ধারণা ছিল তাঁর মৃত্যুদণ্ড অবধারিত সে কথা জেনেই তিনি জবানবন্দি দিয়েছিলেন কিন্তু বাস্তবে তাঁর মৃত্যুদণ্ড হয়নি বিচারকালে আদালত কর্তৃক নিযুক্ত অভিযুক্তের কৌশুলি যুক্তি দেখান বিশ্বাসঘাতকতার অপরাধে মৃত্যু সেখানেই প্রযোজ্য যেখানে শত্রুপক্ষকে গোপন সংবাদ সরবরাহ করা হয় এক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন ছিল ইঙ্গমার্কিন দলের মিত্রপক্ষ এই আইনের ফাঁকে মৃত্যুদণ্ড দেওয়া যায়নি বিচারক আইনে নির্দেশিত সর্বোচ্চ শাস্তি দিয়েছিলেন ১৪ বছর সশ্রম কারাদণ্ড বাস্তবে নয় বছর পরে নাইনটিন ফিফটি নাইনে তাকে মুক্তি দেওয়া হয় বিজ্ঞান জগতে তার দানের কথা স্মরণ করে সদ্য কারামুক্ত অপরাধী পূর্ব জার্মানিতে চলে যান সেখানে তার অতিবৃদ্ধ ঈশ্বর বিশ্বাসী পিতৃদেব তখনও জীবিত ছিলেন পিতা পুত্রের মিলন হয়েছিল ওর পিতৃদেব সাংবাদিকদের বলেন Neither he nor I have ever blamed the British people for his sentence. He endured his fate bravely, with determination and a clear conscience. He said to himself, if I don't take this step, the imminent danger to humanity will never cease. I can only have greatest respect for his decision he took. পুনষ্ঠ পূর্ব জার্মানির ড্রেসডেনে ফুকস নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের কর্ণধার হন অবসর গ্রহণ করেন তিনি মারা নাইনটিন সিক্সটি সালে একজন মার্কিন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি বলেন আমি যা করেছি তা বিবেকের নির্দেশেই করেছি অনুরূপ অবস্থায় পড়লে আবার আমি তাই করব বিশ্বাসঘাতক উপন্যাসের সমাপ্তি এখানেই কল্পকথার পরবর্তী নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পূর্ব পশ্চিম